প্রস্তাবিত বাজেট ফোকলা অর্থনীতির উপর দাঁড়ানো কল্পনার ফানুস, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই বাজেট ঋণ ও কর নির্ভর, লুটপাটের জন্য জনগণের পকেট কাটার বেশি মনোযোগ দেওয়া হয়েছে বলেও মনে করেন বিএনপি মহাসচিব। বলেন দেশ বিরোধী গতানুগতিক এই বাজেট কোনো সমাধান দিতে পারবে না। বিকেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করে বিএনপি। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। দামি নির্বাচনের মাধ্যমে দামি সংসদ বানিয়েছে এমন একটা সরকারের পক্ষে বাজেট প্রদানের কোনো নৈতিক অধিকার নেই। বিএনপি মহাসচিব বলেন প্রস্তাবিত বাজেটে নতুনভাবে লুটপাটের ছক কষা হয়েছে, যেখানে আয়ের চেয়ে ব্যয় ধরা হয়েছে অনেক বেশি। এই বাজেট কল্পনার এক ফানুস, এই বাজেট ফোকলা অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে। বর্তমানে বাংলাদেশ লুটেরাদের কবলে, প্রস্তাবিত বাজেট নিজেদের চুরি হালাল করার ধান্দাবাজির বাজেট। এই বাজেটে দেশের অর্থ নতুনভাবে লুটপাটের পরিকল্পনা করা হয়েছে, আয়ের চেয়ে ব্যয় ধরা হয়েছে অনেক বেশি, অথচ পুরো বোঝাটা চাপিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের উপর। অভিযোগ করেন লুটপাটের জন্যই কর ও ঋণ নির্ভর বাজেট দেওয়া হয়েছে, যেখানে সাধারণ জনগণের উপর করের বোঝা চাপিয়ে প্রতারণা করা হয়েছে। এই বাজেট কর নির্ভর, এই বাজেট ঋণ নির্ভর, এই বাজেট লুটেরা বন্ধন। অসহনীয় মূল্যস্ফীতির চাপে সাধারণ জনগণের ত্রাহি অবস্থা, এর উপর বাজেটে করের বোঝা। এই বাজেট কালো টাকাকে সাদা করার বাজেট, কালো টাকা ঢালাও দায়মুক্তি হয়েছে। এই দেউরিয়া সরকারের উপরে কার আস্থা হবে ঋণ দিতে? সরকার কঠিন শর্তের বিদেশি হার্ড লোনের দিকে আরও ঝুঁকে পড়বে, আটকে পড়বে আরও গভীর ঋণ ফাঁদে। দেশ কার্যত দেউলিয়াত্বের দিকে এগিয়ে চলছে উল্লেখ করে মির্জা ফখরুল বিএনপি শাসনামলের সঙ্গে বর্তমান অর্থনৈতিক অবস্থার তুলনাও করেন। ব্যারামের সময় অর্থনীতিকে এমনভাবে তুলে আনা হয়েছিল যে সেখানে ইমার্জিং টাইগার বলা হচ্ছিল। আপনার যে কোনো অর্থনীতিবিদকে জিজ্ঞেস করবেন, ম্যাক্রো ইকোনমিক্স ওয়াজ ইন ইটস হাইয়েস্ট ফর্ম অ্যাট দ্যাট টাইম। ম্যাক্রো ইকোনমি যেটা সমষ্টিগত অর্থনীতি, এটা তার সবচেয়ে ভালো সময় ছিল বিএনপির সময়। বিএনপি মহাসচিব বলেন রিজার্ভ সংকট কাটিয়ে ওঠার কোনো রোডম্যাপ নেই প্রস্তাবিত বাজেটে, নেই কর্মসংস্থান সৃষ্টির কোনো দিক নির্দেশনাও। দেশ এক অর্থনৈতিক ও রাজনৈতিক মহাসংকটে নিপতিত, এর মূল কারণ সুশাসনের অভাব ও জবাবদিহীন মাফিয়া সরকার। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।